হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিং। স্বাগত জানাই এই চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা। ত্রিপুরাজের ছাটাকৃত 10,330 শিক্ষক নেতৃবৃন্দ, সে সঙ্গে শিক্ষক শিক্ষিকন কি সত্যি সত্যি জাস্টিস পেয়েছেন? বিগত 52 দিন ধরে তারা আগরতলা গণমঞ্চে যেভাবে প্রতিবাদী হয়েছেন, গণঅবস্থান মঞ্চ থেকে রাজ্য সরকারের কাছে যেভাবে জাস্টিস পাওয়ার জন্য আবেদন জানিয়েছেন, তাদের এই আবেদনের প্রতি কতক্ষণে সাড়া পেয়েছেন, এই জাস্টিস পাওয়ার ক্ষেত্রে তারা যে লড়াই সংগ্রাম করেছেন, পরিশেষে তারা কী পেলেন, এই নিয়ে আজকে প্রশ্ন। প্রিয় দর্শক বন্ধুরা, রাজ্যের ছাটাকৃত 10,323 শিক্ষক নেতৃবৃন্দ 2020 সালের 7ই ডিসেম্বর থেকে এই রাজ্যে আন্দোলন শুরু করেছেন। বিগত দিনে রাজ্য সরকার তাদের চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু সেই আশ্বাস পূরণ না হওয়ায় তারা দীর্ঘদিনের এই লড়াই সংগ্রামে মেতে উঠেছেন। পরিশেষে জাস্টিস পাওয়ার জন্য এই অনির্দিষ্টকালের জন্য আন্দোলন সূচি শুরু করেছেন। কিন্তু প্রিয় দর্শক বন্ধুরা, 27 ডিসেম্বর ঠিক ভোরবেলায় রাজ্য পুলিশের পক্ষ থেকে 10,323-এর গণ আন্দোলন মঞ্চ ভেঙে ঘুরে দেওয়া হয়েছে। জাস্টিস পাওয়ার জন্য যেখানে তারা আন্দোলন করছেন, ঠিক সেই সময় রাজ্য পুলিশ যেভাবে তাদের আন্দোলন মঞ্চ ভেঙে দিয়েছেন, তাতে করে এ রাজ্যে জাস্টিস পাওয়া যে কতখানি কঠিন সেটা কিন্তু আবারও প্রমাণিত হলো। গণতান্ত্রিকভাবে একটা আন্দোলন যখন এই রাজ্যে চলছে, ঠিক তখনই রাজ্য পুলিশ যেভাবে অগণতান্ত্রিকভাবে এই টেন্ট ঘুরিয়ে দিল, শিক্ষকদের উপর লাঠিচার্জ করলো এবং তাদের সম্পত্তি লুটপাট করে নিয়ে গেল, তার ফলে জাস্টিস পাওয়া কতখানি সম্ভব? সত্যি সত্যি এই রাজ্যে গণতান্ত্রিক আন্দোলন কি আগামী দিন বেড়ে উঠবে, যেখানে রাজ্যের ছাটাকৃত 10,323 শিক্ষকগণ জাস্টিস পাওয়ার জন্য লড়াই সংগ্রাম করছেন, সেখানে তারা কি পেলেন? শুধু লাঠিপেটা, জলকামানের আঘাত, সে সঙ্গে প্রচুর সংখ্যা শিক্ষক শিক্ষিকা আহত হয়ে আজ বিভিন্ন হসপিটালে ভর্তি আছেন, অনেকে অপমানে আজ ঘরবন্দি হয়ে আছেন। এই হলো ন্যায় বিচার, এটাই তারা পেলেন, এটাই কি এই রাজ্য সরকারের জাস্টিস? ছাটাকৃত 10,323 শিক্ষক নেতৃবৃন্দ চাকরি তো পেলেন না, শুধু পেলেন পুলিশের লাঠির আঘাত। এভাবেই রাজ্য সরকার জাস্টিস করলেন ছাটাকৃত 10,323 শিক্ষকদের প্রতি।